আমরা বছরে পাঁচ দিন রোজা রাখি না, হারাম। শরীফ সোয়া যাবে পবিত্রতা ছাড়া। একজন জিজ্ঞেস করলো, হুজুর আমাদের মা বোনের যারা বালেগা হয়ে গেছে সাবালিকা, তাদের একটি বিমার হয় প্রতি মাসে, কথা বুঝতে পারছেন? ওই বিমারের সময় তারা খাইতে পারে, ঘুমাইতে পারে, রান্না বান্না করতে পারে, সব কাজ করতেই পারে, পারে কি পারে না? পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। যদি প্রশ্ন করেন কেন পারো না, তুমি তো দৌড় দিতেও পারো, কামকাজও করতে পারো, ঘুমাইতেও পারো, ভালোই আসো, এইটা করতে পারো না কেন? জবাব দেবে, না না এটা করা যাবে না, আমার মালিক আমারে নিষেধ করছেন, এই হালতে এইটা করতে হয় না, নামাজ ছাড়তে হয়, এই হালতে আমাকে নামাজ ছাড়তে হয়। এই যে শক্তি আছে, শক্তি থাকার পরেও আল্লাহ পাকের হুকুমরে সম্মান জানাইছে, ওইটার এসে তার ধ্যান জ্ঞানের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহ পাকের হুকুমের গোলাম, হুকুম বরদার হিসাবে নিজেকে সে প্রমাণ করতে চাইছে, এই জন্যই সে বলছে না এখন নামাজ পড়বো না, আল্লাহ পাক নিষেধ করছেন। তাইলে আপনারা বলেন এই যে নামাজ ছাইরা দিল, গুনাহ করলো না, সওয়াব কামাইলো, কথা আপনি বলতে পারেন না সওয়াব নাই নামাজ ছাইরা দিছে এরকম? না না, এখানে সওয়াব আছে। কাল ময়দানে মা শরীফ আল্লাহর বান্দী যখন আল্লাহর দরবারে হাজির হবে, তার আমল নামাকে তার সামনে উপস্থাপন করা হবে, আমল নামার মধ্যে আল্লাহর বান্দী দেখতে পাবে তার জীবনে প্রতি মাসে তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিনের নামাজ পড়ে নাই, দেখতে পাবে আমল নামার মধ্যে ওই তিন দিন, পাঁচ দিন, দশ দিনের সওয়াব গুলি লেখা আছে। আল্লাহর দরবারে আল্লাহর বান্দী আরজ করবে, রাব্বুল আলামিন আমি তো তিন দিন, পাঁচ দিন, সাত দিন পর্যন্ত আমার জীবনের এরকম অনেক দিন নামাজ পড়ি নাই, এই সওয়াবটা কেমনে আসলো? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, বান্দী রে আমি তোরে হুকুম করেছিলাম এই হালতে তুই নামাজটা ছেড়ে দিবে, তোর শরীরে শক্তি থাকা সত্ত্বেও এই হালতে তুই নামাজে দাঁড়াস নাই, আমার যে হুকুম তামিল করেছিস, হুকুম তামিল করার কারণে তোর আমলনামার মধ্যে আমি ছেড়ে দেওয়া নামাজগুলির সব যোগ করে রাখছি। এটা হচ্ছে আবাদত, আল্লাহ পাক নিষেধ করছেন এটা করে নাই, এটাও আবাদত। আমরা বছরে পাঁচ দিন রোজা রাখি না, হারাম। দুই ঈদের দুই দিন আর কুরবানির ঈদের পরে আরো তিন দিন, কয়দিন হয়েছে? পাঁচ দিন রোজা রাখি না। এদিন কি চাইলে রাখতে পারতাম না, না খাইয়ে থাকতে পারতাম না? থাকতে পারবো, কিন্তু না, আমরা আল্লাহর হুকুমের গোলাম, কার হুকুমের গোলাম, এই জন্য আমরা রোজা রাখি না, এটাও এবাদত। এটা কি? আচ্ছা, এবাদত হয় কাজের মাঝে, চিন্তার মাঝে। শুনেন এই কথাটা আমি বলতে চাচ্ছি, এবাদত হয় কাজের মাঝে, চিন্তার মাঝে, ধ্যানের মাঝে, মানুষের সেবার মাঝে, এগুলিতে এবাদত হয়। কাজের এবাদতের মধ্যে প্রধান এবাদতের নাম হচ্ছে নামাজ। কাজের এবাদতের মধ্যে মূল এবাদতের নাম কি? নামাজ। আচ্ছা, চিন্তার এবাদতের মধ্যে আল্লাহর ধ্যান করা হচ্ছে প্রধান এবাদত। বিশ্বাসের এবাদত আছে, বিশ্বাসের এবাদত আছে, এতেকাদ আকাইদের মধ্যে এবাদত আছে। আপনি যখন বিশ্বাস সঠিক রাখবেন আপনার মধ্যে, এটাও একটা এবাদত, এটাও একটা এবাদত, বিশ্বাসের এবাদত। এতেকাদ যখন সঠিক রাখবেন এটাও একটা এবাদত। শ্বাসের একটা এবাদত আছে, শ্বাসের দমের, দমের একটা এবাদত আছে, দমে দমে যদি আপনি আল্লাহর জিকির করেন এটাও একটা এবাদত। বাহ্যিক আমলের মধ্যে প্রধান এবাদতের নাম নামাজ। সঠিক বিশ্বাস রাখাও এবাদত, দমের এবাদত আছে, মালের এবাদত আছে, বদনের এবাদত আছে, আছে না নাই? এবাদত গুলি আলাদা আলাদা। আমি কথা বলছিলাম বিশ্বাসের এবাদত নিয়া, কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে আমার হাবিব আমার দুস্থ হচ্ছেন, আমার প্রেরিত রাসুল আমার বান্দা, তোমরা তাকে রাসুল হিসাবে মানো, তোমরা তাকে উসওয়ে হাসানা হিসাবে মানো, তোমরা তাকে আমার পক্ষ থেকে এক মহান নিয়ামত হিসাবে মানো। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা, কাফেররা মুহাম্মদকে নিয়ামত মানে নাই, তোমরা আমার হাবিবকে নিয়ামত হিসাবে মানো।
এই যদি মানতে পারো এইভাবে যদি মানো তাইলে এই মানাটা হয়ে যাবে তোমাদের ইবাদত তোমাদের ইবাদত আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আর কালেমা পড়ার সাথে সাথে আমার মরণ হয়ে গেল আমলনামায় কি আছে এই কথাগুলি বুঝেন না আপনারা আমলনামায় কি আছে এই বিশ্বাসটা আছে যে নবী মুহাম্মদ আল্লাহর রাসূল বেমিসাল সৃষ্টি আমার আমলনামায় আর কিছু নাই এক ওয়াক্ত নামাজ পাই নাই একদিনের রোজাও পাই নাই শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ বলার সময়টাও আমি পাই নাই শুধুমাত্র পড়ছি আর তাসদিক করছি সাক্ষ্য দিছি দেওয়ার সাথে সাথে আমি মারা গেলাম তাইলে তো আপনারা বলবেন এই হের তো আর কোনো আমলনামাই নাই হেরে আল্লাহ বেস্তে দিবেন না দুজোগে দিবেন নিজেই বিপদে পড়ে যাবেন নাউজুবিল্লাহ বলেন এখন যে ব্রেইনিস্ট যারা ওই ব্রেইনিস্টদের ব্রেইন তো এগুলির মধ্যে কাটে কথা বুঝতে পারছেন ব্রেইন তো এগুলির মধ্যে কাটে কোরআন শরীফ সূরা আলাবে পবিত্রতা ছাড়া একজন জিজ্ঞেস করলো হুজুর পবিত্রতা ছাড়া কেমনে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ পাক বলেন তোমরা পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধইরো না আর হুজুর কয় ধরা যাবে হুজুরকে জিজ্ঞেস করা হলো কেন হুজুর আপনি এটা কইলেন হুজুর কয় না এই যে আয়াত নাযিল হইছে এটা ফেরেশতাদের উপর নাযিল হইছে কত বলো বেআকিল হুজুর আপনি কোন তো দেখি ফেরেশতারা কি অপবিত্র থাকে আর আল্লাহ পাক কি অপবিত্র ফেরেশতার উপর পবিত্রতার জন্য আয়াত দিবেন আচ্ছা কইলো কি আরেকবার কয় কি বেহেস্ত আটটা নাই বেহেস্ত একটা দরজা আটটা বেহেস্ত একটা দরজা আটটা তারপরে প্রশ্ন করা হলো আপনি পাইলেন কেমনে এটা কয় আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পৃষ্ঠা পৃষ্ঠা আমার মুখস্থ আছে আমি কোথাও আটটা বেহেস্তের কথা পাই নাই এখন একটা যুবক চিন্তা করতেছে আহারে যে বেটা কোরআনের বাহরফ থেকে সিন পর্যন্ত শেষ করিয়া দিছে সে বেহেস পাই নাই আমি আর মূর্খ বেটা সাধারণ বেটা আমি আর খুঁজা কি এই বেহেস আটটা পাইমু এও বাদ দিয়া দিছে কই হুজুর যা কইছে এটাই ঠিক হে তো প্রথমে ঠেলার ধাক্কায় কোথার জুড়ে হে থামিয়া গেছে এই থানা তো আমরা থামবো না ফুলতলি পীর শাহরের মুহিবিন মুরিদিল্লাহ কুরআনের কুরআনের খাদিম নবীজির আশেকরা তোমাদের এই ফাগলামি কোথায় থামবে না আচ্ছা জান্নাতুল নাইমের কথা কোরআন কারিমে আছে না নাই জান্নাতুল মাওয়ার কথা আছে না নাই জান্নাতুল ফেরদাউসের কথা আছে না নাই এগুলির কথা আছে না নাই দারুস সালামের কথা আছে না নাই আছে এই এক একটা জান্নাতের নাম আলাদা আলাদা কোরআন কারিমে আল্লাহ পাক এই জায়গায় ওই জায়গায় এই রুকুতে ওই রুকুতে এই আয়াতে ওই আয়াতে বইলা দিছেন আটটা সে সারা কোরআন পড়ছে কিন্তু যুগ অঙ্ক জানে না যুগ করতে পারলে পুরোটা জমাইলে আটটা দিত যুগ শিখলে যুগ বিয়োগ শিখলে পুরা যুগ একত্রিত করলে কয়টা হইতো আটটা হইতো হে ভাই নাই একটাও এই যে চিন্তা করছে অন্য রকমের যুগের চিন্তা করে নাই যুগ করলে কিন্তু আটটা ভাই হইতো আর আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায় নামাজে দাঁড়ায় যায় তার জন্য জান্নাতান দুইটা জান্নাত কয়টা জান্নাত দুইটা এখানে ভাইলাম আরো দুইটা দুইটা জান্নাতের কথা হে পাইছে একটা নাউজুবিল্লাহ কোন এই কিশোর যুব সমাজদেরকে নষ্ট করবেন না নারাদ নারা লাগা